ডানকুনি স্টেশনের পাশ দিয়ে যে রাস্তাটা সিধে চলে যায় আরামবাগের দিকে সেটা ধরেই আমরা এগোলাম। মোটামুটি রাস্তাটা ঠিকই ছিল, মাঝে মাঝে ট্রাফিক আর কিছু কিছু জায়গায় একটু ভাঙা রাস্তাও আমরা পেয়েছি, বাট ওভারঅল জার্নিটা খুবই এনজয়েবল ছিল। কিছুক্ষণ আগে আমরা ব্রেকফাস্ট করে আবার স্টার্ট করলাম, আর কিছুক্ষণের মধ্যে জয়পুর ফরেস্ট পৌঁছে যাওয়া উচিত। আর জয়পুর ফরেস্টটা ক্রস করলেই কিছু দূরে গিয়ে বিষ্ণুপুরের এন্ট্রেন্স। এই আমরা জয়পুর ফরেস্টের মধ্যে ঢুকেছি, ওয়েদার দারুণ। এটা আমার জয়পুর ফরেস্টের ফার্স্ট এক্সপিরিয়েন্স, আর সেদিন এত ভালো লাগছিল ওখানে দাঁড়িয়ে অনুভব করতে পুরো প্রকৃতি, আর চারিদিকটা এত সুন্দর ছিল যে আবার যেতে হবে, আবার প্ল্যান করে ওখানে গিয়ে একদিন অ্যাটলিস্ট থাকতেই হবে বনলতা রিসোর্টে। আর বাইক রাইডটা তো দারুণ এই রুটটা দিয়ে, স্পেশালি ফরেস্ট এরিয়াটা দিয়ে বাইক রাইড তো দারুণ, তো হাইলি রেকমেন্ডেড ফ্রম মাই এন্ড। বিষ্ণুপুর পৌঁছে ভেতরে আমরা সাইট সিইংয়ের জন্যে রাস্তাগুলো খুঁজছিলাম, প্রচণ্ড ছোট ছোট গলি আর খুব ভিড়, বাইক রাখারও জায়গা নেই যে একটু কোথাও দাঁড়িয়ে খাবো। যাই হোক, সাইট সিইং করে ফিরে যাব, জয়পুর ফরেস্টে বনলতা রিসোর্টেই লাঞ্চটা করার ইচ্ছে আছে।
বিষ্ণুপুর ছেড়ে বেরোনোর আগে একটা ছোট মজাদার ইনসিডেন্ট হলো। আমরা এমন একটা জায়গা দিয়ে বেরোচ্ছিলাম যেখানে পুরোপুরি অফ রোড, গুঁড়ো ধুলোর মতন উঁচু একখানা রাস্তা। তো সেখানে একজন ভদ্রলোক বাইক করে উঠতে গিয়ে মাঝরাস্তায় আটকে গেছিলেন, না পারছিলেন উঠতেন না পারছিলেন নামতে। তো সিনজয়কে নেমে তার বাইক ঠেলে উপরে তুলতে হয়েছিল। তারপরে আমিও নামতে গিয়ে একটু ভয় পাচ্ছিলাম, বাট ফাইনালি আই মেড ইট। ফাইনালি আমরা বিষ্ণুপুর ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস জয়পুর ফরেস্ট। জয়পুর ফরেস্টে বনলতা রিসোর্টে আমরা লাঞ্চ করব, আর প্ল্যান আছে আরামবাগ অবধি সিধে যাব, গিয়ে তারপরে টুয়ার্ডস বর্ধমান, আমরা টুয়ার্ডস NH19 দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে যাব এবং শক্তিগড়ে একটা হল্ট নিয়ে তারপরে ডানকুনি ফিরব। বনলতা রিসোর্টে টেস্টি খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম রিটার্ন জার্নিতে। আমরা একটু ঘুরে বর্ধমান হয়ে তারপরে শক্তিগড় হয়ে ডানকুনি ফিরছি, জাস্ট সো দ্যাট আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়েতেই ম্যাক্সিমামটা রাইড করতে পারি, কারণ আসার সময় আমরা আরামবাগ থেকে ভেতরের রাস্তা দিয়ে এসেছিলাম, ফেরার সময়টা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আমরা ধরতে চাই। ফিরতে ফিরতে আমাদের অনেক রাতই হয়ে যাচ্ছিল, আমরা প্রায় 8টার সময় পৌঁছলাম বাড়ি। যদিও অনেক হল্ট নিয়েছি আর অনেক ঘুরে ঘুরে এসেছি আরামবাগ থেকে বর্ধমানের দিক হয়ে, ইন দি এন্ড ইট ওয়াজ এ গ্রেট ডে অ্যান্ড লুকিং ফরওয়ার্ড টু মেনি সাচ রাইডস ইন দ্য কামিং ইয়ার।